এসিটাও চালিয়ে দিও। হ্যাঁ এসি, আমাদের বাড়িতে তো এসি নেই। আমি তো তোমাদের আগেই বলেছিলাম একটা হিরোইন সুলভ ব্যাপার আছে, দেখেছো? হিরোইনের মতো ট্যান্ট্রাম আছে, আগেই থাকবে হিরোইনের মতো দেখতে, হাঁটা চলা, হাবভাব, একটু ট্যান্ট্রাম। শোন, এসবের মধ্যে আমাদের প্ল্যানটা কিন্তু ভুলে গেলে চলবে না। না না না, বাবু তো এখন এলেনি না। কোথায় যাবে, আজকে তাড়াতাড়ি বেরোনো আছে না? দেখবে একটু পরে হিরো টাক টাক করে এসে হিরোইন। আরে কি ছোট, কি মেয়েটা তো ঘুমাচ্ছে পটকা। উত্তেজিত হয়ে পড়েছিলাম, বেশি উত্তেজিত হয়ে না। শোনো শোনো শোনো, এখন আমার কথা হচ্ছে কি, এইখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। হ্যাঁ, আমাদের চলো না, আমরা আমাদের ঘরে যাই। দেখো, বাবিন ঠোকার সময় যদি দেখতে পায় আমরা এই দরজার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে কিন্তু আমাদের পুরো প্ল্যানটা কেচে যাবে। আরে আমাদের আড়াল থেকে তো দেখতে হবে হিরো হিরোইনের ফাইটটা কিরম জমে। তোমরা পারো, কি দুর্বুদ্ধি তোমাদের। বাবা রে বাবা, এই যে আজ না একটা অশান্তি হয়ে যায়। হ্যাঁ, পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে। আমাদের সব চ্যাম্পিয়নগুলো কোথায় গেল? পটকা, দাদা ভাই, কারোর গলা পাচ্ছি না। না বাবা, জামা কাপড় চেঞ্জ করে একবারে সোজা নিচে চলে যাব। এ কি, আমার দরজাটা আবার কে বন্ধ করলো? এটা আবার কে আমার বিছানায়? সাজি, কি ব্যাপার রে? দুদিন বাড়ির বাইরে থেকে বুঝি বোর হয়ে গেলি, নাকি বিকেলবেলা সেজে গুজে বিয়ে বাড়ি যাবি বলে চলে এলি? কোনটা? কিরে ওঠ, যা যা যা, অন্য ঘরে যা। আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করে সেখানে গড়া গড়ি দেবো সাজি। এই কি ব্যাপার বলতো, রাত জেগেছিস? কিরে বাবিন তো আস্তে আস্তে ক্রমশ ক্রমশ নায়িকার দিকে এগিয়ে যাচ্ছে। উত্তম কুমার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইনি সুচিত্রা সেনের দিকে। ইনি যে আমাদের হিরোইন সেটা বুঝতে পারেনি। এবার কিন্তু কাতুকুতু দেব সাজি, উঠে পড়ুকুতু। আরে আমি চেঞ্জ করবো তো, কি আশ্চর্য, তুই যা না অন্য ঘরে, উঠবি না। আচ্ছা দাঁড়া, হচ্ছে তোর মজা দেখাচ্ছি, জল ছিটিয়ে দেবো কিন্তু গায়ে সাজি। সাজি, তুমি চাদরটা টেনে সরালে কেন? হ্যাঁ কেন সরালে? এই তুমি এখানে কি করছো, ঘর অব্দি পৌঁছে গেলে? ঘরের বাইরে কি তোমার নাম লেখা আছে? যদি নাম লেখা থাকতো না, তাহলে জীবনেও আসতাম না। আর হ্যাঁ, তোমার বাড়ির লোকেরাই না আমাকে এখানে শুয়ে দিয়ে গেছে। ওকে, আমার বাড়ির লোক? কি মজা করছো আমার সাথে? হ্যাঁ, কে শুতে বলেছে তোমায়? কোন বাড়ির লোক, নাম বলো। আরে বাবা, ওই যে শুনি, সে যেই শুতে বলুক না কেন, তুমি আমার চাদরটা ধরে টানলে কেন? হ্যাঁ, তুমি আমার ঘুমটা ভাঙালে কেন? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন উনি।
ভাল লাগে না, ভেবেছিলাম কোথাও একটা হাফ এই মহারানী সুলভ অ্যাটিটিউড নিজের বাড়িতে দেখাবে। এই জমে গেছে, ফাইট জমে গেছে। এটা তোমার বাড়ি নয়, আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা। তুমি প্লিজ এই বিছানা থেকে নামো, এই ঘরের বাইরে যাও। ইউ, তুমি না ভীষণ অভদ্র কিন্তু। হ্যাঁ, ইউ আর ভেরি অভদ্র, ভেরি অসভ্য। মানুষের সাথে কি করে বিহেভ করতে সেটা তুমি জানোই না। আমি খুব ভালো করে জানি কিভাবে মানুষের সাথে বিহেভ করতে হয়, আর অমানুষদের সাথে যেভাবে বিহেভ করতে হয় সেটা করছি এখন। কি বললে? অমানুষ? কে অমানুষটা কে? হ্যাঁ, কে অমানুষটা কে? কি কথা বলতে চাই না, এই ঘরের বাইরে যাও প্লিজ। ঘর থেকে নামো, ঘরের বাইরে যাও। ইউ আর অ্যাগেন ইনসাল্টিং মি। ফ্যাক, তুমি আমাকে ইনসাল্ট করছো। শুধু ইনসাল্ট করো না, যখনই দেখা হবে। ব্যাপারটা খারাপ দিকে যাচ্ছে রে, কেলেঙ্কারি ফাটাফাটি হবে মনে হচ্ছে। বাবারে, গাইফায় হাত তুলে দিলে তোর কেলোর কীর্তি হয়ে যাবে। এ বাবা, কি হবে গো? এই ইনসাল্টটা আসলে তুমি ডিজার্ভ করো, মনে রাখবে এটা। নিমন্ত্রণ করতে এসে একদম ঘাঁটি গেড়ে বসলে, একতলা থেকে দোতলা আমার ঘর বিছানা শুয়ে পড়লে, বাহ কি মজা না, খুব আনন্দ। আর বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, ফলো মি। আমার অপমান। এ কি রে বাবিন, কখন ফিরলি জানি? কে এলাও করেছে ওকে আমার ঘরে? কে এলাও করলো ওকে? খুব খারাপ, মানে এই ওরে মাংস ভাত খেলো, তারপরে মানে একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো ঘুম পেলে বাড়ি চলে যেত, বাড়ি গিয়ে ঘুমোতো, আর যদি এখানেই ঘুমোতো তো আমার ঘরে কেন? তুমি তো বাড়িতে ছিলেই না, তুমি তো ছিলেই না, তাই আমি মানে আধ ঘন্টার জন্যই তো, জাস্ট আধ ঘন্টা তো চলে যেত। আমি ডাকতে চেয়েছিলাম না, আমি কি ডাকতে চেয়েছিলাম? আমি তো বলেই ছিলাম আমি চলে যাবো। এই যে তোমরা, তোমরা আমাকে জোর করে বলনি, মা একটু খেয়ে যাও না, মাংস ভাত বলনি। তুমি তুমি তো আমাকে শোয়ার জন্য জোর করলে করে, তুমি শোয়ার জন্য কেন বলো না? তোমরা সবাই মিলে আমাকে জোর করো নি, কি হলো বলো, জোর করো নি। একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বসো বসো। এই গ্রেনি ছেলেটা ওটা বুঝলে আমাকে অপমান করছে, আমাকে খারাপ খারাপ কথা বলে। আহা মা, তুমি কাঁদছো কেন? কান্নার মতো কিচ্ছু হয়নি। আহা, তোমার পেটটা খালি ছিল, পেটে কত খিদে ছিল, সেই জন্য তো তুমি সোনা মুখ করে মেজো বৌদি খাইয়ে দিলো, তুমি ওই মাংস ভাত সব খেলে, তারপর কি সুন্দর করে হাই তুললে, সেই জন্য কি আমি আশা বলবো নাকি বল না। তুমি 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 বললে না যে গতকাল রাতে তোমার ভালো করে ঘুম হয়নি, তোমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই তো আমরা বললাম তুমি। বাবিন, বাবিন, আমরা ওকে বলেছি এখানে শুতে, কারণ ওর ঘুম পাচ্ছিল। বা হ্যাঁ, তুই চিৎকার চেঁচামেচিটা করবি না, ঠিক করছিস না তুই? আচ্ছা, আমাদের বাড়িতে কত লোক আসে বলতো, কত লোক আসে এখানে? আমার ঘর তোর ঘর বলে কিছু আছে নাকি? হ্যাঁ, কি করছো? সামান্য তোর খাটে একটু শুয়েছে, তাতে কোন মহাভারতটা অশুদ্ধ হয়েছে শুনি? বলেছিলাম না আমি যে ব্যাড এলিমেন্ট, এই জন্য তোমাদের সবাইকে আমি সাবধান করেছি, সাবধান করেছি না? এই যে তোমাকে সাবধান করেছি, এই যে তুমি বলো, তোমাকে এই জন্য সাবধান করেছি না, বুঝতে পারছো না কেন করেছি? হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক। বাহ ঠিক, আমাদের বাড়িতে এসে আমার ঘরে আমাকে অপমান করছে, তুমি ওকে সাপোর্ট করছো? কি তখন থেকে আমার বাড়ি আমার ঘর, আমার বাড়ি আমার ঘর, এই বাড়িতে তো অনেকে থাকে আরো। হ্যাঁ, এই যে তুমি থাকো না বলো, হ্যাঁ তুমিও তো থাকো, তুমিও তো থাকো, যারা থাকে তারা আমাকে এখানে জুতে বলেছে, তারা আমাকে এখানে থাকতে বলেছে। তোমরা আমাকে জোর করোনি, হ্যাঁ তোমরা আমাকে জোর করে বলি, মা একটু খেয়ে যাও, মা একটু শুয়ে যাও, বলোনি তোমরা? কচি খুকি ওকে বললো জোর করে খেতে, শুতেও শুয়ে পড়লো। বাহ, এইভাবে কথা বলছিস কেন তুই? একটা বাচ্চা মেয়ের ঘুম পেয়েছে, আধ ঘন্টার জন্য ঘুমোলো, তারপর আধ ঘন্টা পরেই তো চলে যেত বল। তাই তো তাই তো, আর আধ ঘন্টা পরেই তো আমি ডাকতে আসতাম নাকি, একটু পরেই আসছিলাম, আমরাই বা কি করে বুঝবো বলো, তুমি যে এর মধ্যেই চলে আসবে। তুমি তো একটুখানি শুয়েছিল বাবা, সেটাই তো। আর তুমি জানো কি করেছে, চাদরটা টেনে ধরে চলে ফেলে দিয়েছে। এত এত অভদ্র, বাড়িতে কোনো গেস্ট আসলে এরকম কেউ করে? হ্যাঁ, এই অসভ্যতাটা কেউ করে? আমি আর থাকবো না, আমি চলে যাবো, চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওকে যেতে দাও, আর টিও না যেতে দাও, ওর ভাগ্য ভালো যে আমি লাঠি নিয়ে আসিনি, ভেবেছিলাম সাজি তাই চাদর তুলেছি, যদি জানতাম ও তাহলে কি করতে। হ্যাঁ কি করতে, দেখেছিস দেখেছিস, ভাব করছে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি, দেখ দেখছো তো? চুপ কর না, চুপ কর, শোনো আমি থাকবো না, তুমি চলে যাও, জুতোটা, আরে শোনো না, জুতো আছে এখানে, ব্যাগও পাচ্ছি না, বুঝে ব্যাগটা কোথায়, আমার ভাল লাগেনা জুতো বুঝতে পারছি, ব্যাগটা যেও না, কি যাবো না। হ্যাঁ, এই যে এই যে ক্রেজি লোকটাকে না তোমরা পুষছো, ব্যাগটা দাও, চলেই যাবো না, চাদর ভাদর টেনে যদি কেউ, তুমি সত্যি সত্যি চলে যাবে এক্ষুনি? হ্যাঁ, আমি এক্ষুনি চলে আনা না। আর এই যে
আমি ড্যাডিকে গিয়ে বলবো, আমি সব বলবো। ড্যাডি তো শুধু বলে দেখো কি ভালো ছেলে মা, কি ভালো ছেলে। আমি ড্যাডিকে বলবো এই ভালো ছেলের রূপটা দেখে আসতে। চলে যাচ্ছি, আমি কোনো দিন আসবো না। আমি এই এই গাছ থেকে চলে গেল তো পটকা। আরে ভয় লাগছে, তুমি ধরো। মা না, মা মা শোনো, চোখ দিয়ে একবারে নদী বয়েছে, নদী তো না সমুদ্র যান। কোনোদিন আসবো, কোনোদিন আসবো না। শোনো শোনো, লাগে না আমার সব সময়। কি কেলে আমি থাকতে চেয়েছি, আমি থাকতে চেয়েছি। চলো 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 পাল্টাই।